সিলেটের বিয়ানীবাজার উপজেলার ঘুঙ্গাদিয়া গ্রামে বিমানের আদলে বসতবাড়ি নির্মাণ করছেন লন্ডন প্রবাসী জসিমউদ্দিন। প্রবাসে থেকেও নিজের পরিকল্পনা ও নকশায় 2018 সাল থেকে এই বিমান বাড়ি তৈরির কাজ শুরু করেন তিনি। বিমানের আকৃতি দেওয়া হয়েছে বাড়িটির। চার কক্ষের বিমান বাড়ি নির্মাণের কাজ এখন শেষের পথে, বাকি রয়েছে ডানা লাগানোর কাজ। জানুয়ারি মাসেই পুরোপুরি বিমানের আকৃতি পাবে বাড়িটি। প্রত্যন্ত গ্রামে এমন ব্যতিক্রমী স্থাপনা নির্মাণের খবর সাড়া ফেলেছে মানুষের মাঝে। দূর দূরান্ত থেকে বাড়িটি দেখতে ভিড় করছেন অনেকে। প্রতিদিন দশটা রাতে খুব বেশি হয় আর কি, বিমানটা দেখার লাগে চাইটবার দিকে বিভিন্ন জায়গা থেকে আইন দর্শনা জিগাই জিগাই আইয়া ও বিমান বাড়ি হামাইলাম। এটা জিনিস তো আরো হইছে না, বামড়া রাজমিস্ত্রি কাম করছে, বিল্ডিং তিন চারটি ঘর বানাইছি, ইলা কিন্তু বানাইছি না। এটা একটা আনকমন জিনিস লাগছে, আখতা মানে একটা কঠিন লাগছে। 2018 সাল থেকে শুরু হয়েছে, এই পর্যন্ত এই কামগুলো হয়েছে। জসিমউদ্দিনের ভাই জানালেন, তাদের বাড়ির গেটে একসময় ইট পাথরের তৈরি দুটি বিমান শোভা পেত, আর এখন নির্মাণ করা হচ্ছে বিমান বাড়ি। প্রবাসে থেকে জসিমউদ্দিন ঠিকাদারি ও শ্রমিকদের নির্দেশনা দিচ্ছেন। এটা আমার মেজো ভাই তৈরি করা, দীর্ঘদিনের একটা স্বপ্ন আর কি, তাই নটা সাইড আর কি বাস্তবায়ন করতে এই মানুষ আয় অন্য সময় দেখাতে আর কি, অন্য জায়গা থেকে খাবার থেকে খাবার দিয়ে গেটো থেকে অনেক মানুষ আইসে, তারা দেখছে আই আর। আগামী বছরের শুরুর দিকে বিমান বাড়ি নির্মাণের কাজ শেষ হওয়ার কথা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।